লেকটাউনে বেপরোয়া গতির ফলে দুর্ঘটনা। বিএসএফ কর্মী বোঝাই গাড়ি থাকা, পরপর একাধিক গাড়িতে দুর্ঘটনায় আহত একাধিক। লেকটাউনে পথ দুর্ঘটনা, একটি বিএসএফ কর্মী বোঝাই গাড়ি যখন উল্টোডাঙা দিকে যাচ্ছিল, ঠিক সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে পরপর ধাক্কা মারে। প্রথমে একটি প্রাইভেট গাড়িকে ধাক্কা মারে, তারপরে ট্যাক্সিকে ধাক্কা মারে, সেই ট্যাক্সি বাসের পেছনে গিয়ে ধাক্কা মারে। ট্যাক্সির ভেতরে দুই মহিলা সহ যাত্রী সহ ট্যাক্সি চালক আহত হয়। খাওয়া দাওয়ার আগেই পুরো ছাগাতে থাকেন, হ্যাঁ পুরো ছাগাতে।